বা ব্যক্তি জীবনে আপনার জীবন সঙ্গী বেছে নেওয়াটা একটা অন্য ধরনের ঘটনা ছিল যদি খুব সংক্ষেপ একটু বলেন আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে জি জি মানে আমার এই সঙ্গিনী কি বেছে নেওয়ার কারণ হচ্ছে কি আমি কিন্তু মেয়েদের ভোট পেতাম একশোতে একশো পার্সেন্ট কলেজে ঠিক আছে তো এমন না যে কেউ আমার দিকে তাকাতো না কেউ তাকালে আমার ভালো লাগতো না যেটা তাকাতো না সেটাকে ভালো লাগতো তা আমার বোটা ছিল ট্যারা প্রকৃতির একটু হুম তো পাতা পাতা দিত না বেশি তো যেহেতু দিত না এজন্য ভালো লাগতো এবং ওদের ফ্যামিলিটা খুব ভালো তো এ এই জন্য আমাকে অনেক খড়খুটো মানে ইয়ে করতে হয়েছে এই কি বলে গোলমরিচ পুরাতে হয়েছে কেউ বন্ধু এসে বলছে গোলমরিচ পুরালেও ওর মন পুরবে এ বলছিল এটা এক একজন এক একজন আমার দুঃখকর সহ্য হয়নি আমার বন্ধুদের আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ফিফথ ইয়ারের ছেলেদের যেই দুঃখ থাকে সেটা ছিল যাক আলহামদুলিল্লাহ এটা আজকে তেত্রিশ বছরের সংসারে পরে বলবো যে আমার এই ভালোবাসাটা আমার মনে হয় সঠিক ছিল কারণ তখনও যাতেটুকু ভালোবাসতাম এখনো করোনা হওয়ার পরে যখন আমি দেখলাম আমার বোর করোনা হওয়ার পর মন খারাপ হয়েছে ওর থার্মোমিটারটা আমি মুখে নিয়েছি ওর গ্লাসের পানিটা আমি খেয়েছি আমার হয় নাই আমি মনে করি যে তার মানে ব্যক্তি সাহি ওসমানকে কেউ মানবে না বা কেউ বস্তুতা মানবে না এটি মানা আপনার জন্য কঠিন এটিও আপনার চরিত্রের একটি বৈশিষ্ট্য বলা যায় না আমি আমি যেহেতু একটা জীবন সঙ্গিনী ভালো পাওয়া কিন্তু এটা একটা কপালের ব্যাপার আমি মনে করি হ্যাঁ এবং পলিটিশিয়ানদের ওয়াইফ কেউই হতে চায় না আর আমাদের মতো পলিটিশিয়ানদের ওয়াইফ তো কেউ হতে না